আমাদের সব আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা অনুমান করা সহজ হতে পারে যে আমরা সব কিছু জানি, আমাদের আঙুলের দূরত্বের সব কিছু। মুহূর্তেই দেখে নিতে পারি পৃথিবীর কোথায় কি আছে। প্লুটোর মাটি থেকে শুরু করে পৃথিবীর রাস্তাগুলোর স্ট্রিট ভিউ পেতে পারি। বলতে হয় রহস্যময় দুনিয়ার রহস্যের আর কিছুই বুঝি বাকি নেই, সব হিসেবই মেলানো শেষ। কিন্তু আসলেই কি তাই? আমাদের সব অলৌকিক কারিগরি সত্ত্বেও আমরা এখনো আমাদের গ্রহ সম্পর্কে মৌলিক কিছু রহস্য বুঝতে পারিনি। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে দূষণ ঘটছে না। বাতাস আর সমুদ্রের ঢেউকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা লক্ষ লক্ষ কলকারখানা ও গাড়ির ধোঁয়া সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আসলে পুরোটাই ক্রমাগত দূষিত হয়ে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহ আবার দূষণমুক্ত সমুদ্র কখনো দেখতে পাবে না। বিংশ শতাব্দীর উন্নয়নের জন্য ধন্যবাদ, ট্রাফিক জ্যামের কল্যাণে পৃথিবীর মহাসাগরগুলোর কান্না শুনতে হয় না আমাদের। মূল ভয়ের বিষয় হলো প্লাস্টিক বর্জ্য, এটি কখনোই প্রকৃতির সঙ্গে মিশে যায় না। ফলে আমাদের সমুদ্রের আয়ু যত বছর তত বছর এসব প্লাস্টিক বর্জ্যেরও, এবং কেউ নিশ্চিত করে বলতে পারে না কখনো সঠিকভাবে এসব পরিষ্কার করা যেতে পারে। এমনকি যদি আমরা জীবজগৎ বুঝে উঠতে পারি, তবুও আমরা আমাদের নিজেদেরই বুঝে উঠতে পারি না। ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল এত জটিল ও বিভ্রান্তিকর যে আমরা বলতে পারি না বিশ্বের দ্রুততম বর্ধমান শহর কোনটি। আমরা জানি বর্তমান সভ্যতা অর্থনৈতিক সমৃদ্ধির সংজ্ঞায় চালিত। সবচেয়ে বড় শহরের নাম জানি মেক্সিকো সিটি, ঘনবসতিপূর্ণ শহর টোকিও। কিন্তু কোনটি সবচেয়ে বড় হবে তা হিসেব করা কঠিন। এক সমীক্ষা বলছে থাইল্যান্ডের বাতাম শহরের সম্ভাবনা সবচেয়ে বেশি, আরেকটি সমীক্ষা বলছে নাইজারের নিয়ামি শহর, আবার আরেকটি বলছে চীনের জিয়ামেন। পৃথিবীতে পরিচিত খনিজ পদার্থের তালিকা আমরা জানি, বর্তমানে প্রায় 5000টিতে দাঁড়িয়েছে। এগুলো সবই আবিষ্কার করা হয়েছে বিভিন্ন সময়। তবে নতুন একটি খনিজ পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় 2014 সালে সংবাদ শিরোনাম হয়। কার্নেগি ইনস্টিটিউট ফর সায়েন্সের গবেষক রবার্ট এম হাজিম বলেন, এখনও অনাবিষ্কৃত অবস্থায় আছে এমন অন্তত 1500 খনিজের তালিকা তাদের কাছে রয়েছে। ১৬০ বছর আগের থেকে পর্বতারোহণ জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ বিশ্বের সব বড় বড় পর্বতের চূড়ায় আরোহণ করেছে। এভারেস্ট, কারাকুরাম বা কেটু, কিলিমাঞ্জারো জয় করেছে মানুষ। এখনো হয়তো কেউ না কেউ পাহাড়ের দুরূহ খাড়া ঢাল পাড়ি দিচ্ছে। কিন্তু যেগুলোকে জয় করা গেল না আজ পর্যন্ত, সেগুলোর কথা কে ভাববে? সেরা আবার সর্বোচ্চ নয় দেখে গুরুত্ব দিচ্ছেন না তো, কিন্তু সেগুলোর সংখ্যাই বেশি, এভারেস্ট স্ক্রিনিং কমিটি এমনটাই বলছে। আসল কথা হলো, এ সংক্রান্ত কোনো কেন্দ্রীয় তথ্যকেন্দ্র এখন পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, এবং অন্যগুলো জয়ের ঘটনা নথিভুক্ত করে রাখা হয়নি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।